আল্লাহ পাকের পেয়ারা বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের আলিশান দরবারে, উঁচু দরবারে অগণিত শুক্রিয়া। যেই মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর পর্যন্ত আসার বসার সুন্নত নামাজ তথা তাসবিহাত দুরুদ শরীফ বিভিন্ন ইবাদত আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে সকলেই দিল থেকে মহাব্বতের সহিত উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতি জুমায় আমরা কিছু না কিছু আলোচনা শুনি, একটা দুইটা আলোচনা যদি ধরে নিয়ে জীবনের সাথে আমরা মিল করতাম, খাপ খাওয়াইতে পারতাম, যিনি আলোচক আর যারা শ্রোতা সকলে আমরা আল্লাহওয়ালা হয়ে যেতাম। কিন্তু আলোচনার তা আলোচনাই থেকে যায়, ধারণ করে নেওয়ার মতো ব্যক্তি খুব কম। তো আসল কথা হলো যে আমি আমাকে চিনি না। যে ব্যক্তি নিজেকে চেনে, যদি আমি আপনার নিজেকে চিনি তাহলে আমার অবস্থানকে ধরে রাখার জন্য চেষ্টা করি, এটা নিয়ম। কাজী বাড়ির ছেলে, সে মনে করবে আমি কাজী বাড়ির ছেলে, আমার একটা অস্তিত্ব আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে, যেমন তেমন কাজ করলে আমার জন্য মানানসই হবে না। রেসিডেন্টের ছেলে, তার ব্যক্তিত্ব আছে, তার একটা মানানসই আছে, যে আমি যেমন তেমন কাজ করলে আমার সাথে সামঞ্জস্যশীল হবে না, মানানসই হবে না, এই জন্য তার কাজ কারবার বুঝে শুনে হিসেব কিতাব করে করা লাগে। আর ব্যক্তির সাথে মিল দেখে যদি হিসেব কিতাব করে কথা না বলে, সেই কাজটা নিয়ে সমালোচনা হয়, সেইটা নিয়ে মানুষ হাসি তামাশা করে। যেরকম আমাদের প্রধানমন্ত্রী, উনি কত বড় মানুষ, বলছে যে কুমড়ো দিয়ে বেগুনি বাজা যায়, এদের নিয়ে কত কিছু, কত মানুষ কত কিছু করাকরি করছে। আবার কাঁঠাল দিয়ে বলে কি খাওয়া যায়, এটা আমি দেখি নাই, দেখি দেখায় মাঝে মাঝে। তো উনি অত বড় মানুষ, ওই কথাটা না বললে বেশি সুন্দর হইতো। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমি কে, আমি আল্লাহর বান্দা, আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, এটা চিন্তা করা যায় না। এই জন্য হাদিসে আছে যে আল্লাহ কত বড়, এটা মানুষের ধারণাই করতে পারবে না, ধারণা করাই যাবে না, করা সম্ভব না। আল্লাহ তাআলা কত বড় এটা মানুষ ধারণা করতে পারবে না। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ সম্পর্কে চিন্তা করাই নিষেধ, তুই চিন্তাই করে না তাহলে তুই গাফেল হয়ে যাবো। হ্যাঁ, যারা চিন্তা করছে তারা গাফেল হয়েছে। যদি কেউ চিন্তা করে যে আমি যেরকম আসছি আল্লাহ এরকম হয়েছে, হ্যাঁ, তাহলে সে পদভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করো না। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু কাফের মুশরিকরা আসছে, আসলে তারা বলছে আল্লাহর নসব বর্ণনা করো। নসব মানে হলো বংশ ধারাবাহিকতা। আমাদের ধরুন বংশ ধারাবাহিকতা আছে, আমার বাপের নাম কি, তারপর কি, তারপর কি, আমরা একটা বংশ, এরকম সবাই বংশ পরিচয় আছে। কাফের মুশরিক আসছে, আল্লাহর কি দাও, নবীজির কাছে বংশ পরিচয় দাও। আল্লাহ পাক সাথে সাথে সূরা নাযিল করছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। রাসূল, আপনি বলেন ওই আল্লাহ এক একক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ওই আল্লাহর সমকক্ষ কেউ নাই। তো আল্লাহ কত বড়, আল্লাহর সৃষ্টিকে যদি চিন্তা করা যায়
এনে চিন্তা করা যাবে আল্লাহ কত বড়, আসমান জমিন সূর্য, হ্যাঁ এই আসমান কুটিবিহীন, এ কত বড় আসমান, এ কত মনোজন চিন্তা করা যায়, কুটিবিহীন আল্লাহ রেখেছে, তুমি দেখা থাকো বাস রয়ে গেছে। এরপরে ছোট্ট একটা পরিচয় যে আল্লাহ পাক কত বড়, কেয়ামত যখন হবে এই কেয়ামতের ধ্বংসলীলা হবে কার ফুকের মাধ্যমে, ফুক দেবে, ফুক ফু দেবে ফুক, চিন্তা কর একজনের সোয়ার্ড দিয়ে কাজ করা যায়, একজনের লাঠি দিয়ে কাজ করা যায়, একজনের মাইক দিয়ে ধ্বংস করা যায়, কিন্তু ফু দিয়ে ধ্বংস করবে, হ্যাঁ মাত্র ফু দেওয়ার সাথে সাথে সব কিছু একেবারে চৈতন্য বেহুশ হয়ে যাবে একটা ফুক দেওয়ার কারণে। ফুতে যদি এত জোর হয় তাহলে ওনার শক্তিতে কত শক্তি, যদি ফুতে সারা পৃথিবী ধ্বংস হয়ে যায়, এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কত বড়, সারা পৃথিবী যান কবজ করার জন্য কারো কাছে তো যা লাগে না, আমার আপনার সামনে প্লেটে ভাত যেরকম সারা পৃথিবী আজরাইল সালাতু ওয়াসসালামের মতো হইল, আমার আপনার সামনে ভাত আনার জন্য অত দূর যাওয়া লাগে না, প্লেটের ভাত যেরকম কাছে হাত একেবারে সহজে দিলে প্লেটের লোক মামুখের মধ্যে যায়, সারা পৃথিবী শুধু বাংলাদেশ না, কাউলিবেড়া ইউনিয়ন, বাঙ্গা থানা, ফরিদপুর জেলা না, সারা পৃথিবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো একটা প্লেটের মতো, এটা বিশ্বাসের কথা, এটা আকীদার কথা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কত বড়, সারা পৃথিবীতে তিন ভাগ হলো পানি, এক ভাগ স্থল, জমি হলো এক ভাগ, আর তিন ভাগই শুধু পানি আর পানি, এই সারা পৃথিবীর পানি ইসরাফিল আলাইহিস সালামের মাথায় দিলে এক ফুট পানি নিচে পড়বে না। এক ফুট পানি নিচে পড়বে না, এই ইসরাফিল আলাইহিস সালাম কত বড়, যার মাথার ভরে দিলে পানি পড়বে না, আমাকে মাথার ভর দিলে তো পড়ে না, আমার মাথা তেল দিলে দিলে কান দেবে পড়ে, তো ইসরাফিল আলাইহিস সালামের মাথা এত বড় যে সারা পৃথিবীর সব পানি যদি তার মাথার ভর দেওয়া হয় এক ফুটা পানি মাপতে পড়বে না, সব পানি মাথায় থেকে দেবে, তো ওই ইসরাফিল আলাইহিস সালাম রে বানাইছেন যিনি সেই আল্লাহ কত বড়, সেই আল্লাহ আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই নম্বর আমরা কোন নবীর উম্মত এইটা বলে আমি আজকে মেয়েরাজ সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আকারে যতটুকু পারি বলার জন্য চেষ্টা করব, আমা তাওফিক ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, সমস্ত নবীদের আগে ওনাকে নবী দেওয়া হয়েছে, সমস্ত নবীদের আগে আমার আপনার নবীকে নবুয়তি দেওয়া হয়েছে। একটা কথা, যেই নবী যত দামি সেই নবীর উম্মত তত, সেই নবীর উম্মত তত, এই জন্য এই নবীর উম্মত আমরা যারা গুনাহ থেকে বেঁচে থাকে গুনার কাজ করে না, এরকম দামি এই নবীর উম্মত যারা গুনাহ থেকে মুক্ত এই নবীর উম্মত ফেরেশতাদের দাম উত্তম, সাধারণ ফেরেশতার চাইতে এই নবীর উম্মত উত্তম, সাধারণ ফেরেশতার চাইতে উত্তম। দোস্ত আহবাব, আল্লাহ পাক আমাকে আপনাকে সম্মানিত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মাধ্যমে। এক নম্বর হলো পৃথিবীতে মানুষ বানাইছে আল্লাহ পাক, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টি শ্রেষ্ঠ হলো মানুষ, তাই সে আল্লাহকে মানুক আর না মানুক সৃষ্টি শ্রেষ্ঠ, এটা ঠিক, কাসিম তারপরে ঘোড়া তারপরে ইত্যাদি ইত্যাদি যত বিরানি আছে এতে মানুষ বলো না, এতে মানুষ ভালো, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই মানুষের মধ্যে আবার কয়েক প্রকার, একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক, যারা আল্লাহকে মানে আর একটা আল্লাহকে মানে না,
আবার যারা মানে তাদের ভিতরে আবার দুই তিন ভাগ কেউ মানে তিন খোদা কেউ মানে দুই খোদা কেউ মানে 33 কোটি খোদা আর আমরা মানে এক খোদা এক খোদা মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা তারা মানে তিন খোদা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সওয়াল নাউজুবিল্লাহ কেন বুঝি না আমরা আলোচনা বুঝি না কখন কি ক্ষতি হয় আসে চুপ করে তাই শুনে চুপ করে চলে যায় চুপ করে তা অবস্থা হয়ে যায় কথাবার্তা বলতে হয় দুই নম্বর বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হলো আল্লাহর বউ আর আল্লাহ তো বড় খোদা এই তিন খোদা মানে হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা অনুসারী তারা কয় আল্লাহ আল্লাহ হলো ওয়াকালাত ইলাহুদ উযাইর ইবনুল্লাহ তারা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহ সওয়াল আমরা এগুলো মানি না আমরা মানি আল্লাহ কয়জন ওই যে সর্বপ্রথম যে আয়াত পড়েছি কুল হুয়াল্লাহু আল্লাহ একক তার সমকক্ষ কেউ নাই আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠাইছেন আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠাইছেন মানুষদেরকে আল্লাহর সাথে সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য তো যারা নবীজি সাল্লাল্লাহু নবীর কথা মানছেন আল্লাহর সাথে সম্পর্ক করছে তারা দুনিয়াতে সম্মানিত আখেরাতেও সম্মানিত আর একটা কথা আমাদের বুঝতে হবে যে আমরা যে অঙ্ক করি এই অঙ্কতে লেখি হল 1 থেকে 10 কত লেখি এরপরে দশক শতক সহস্র হাজার অযুত লক্ষ নিযুত কোটি যা হয় অজ্ঞান কিন্তু প্রথম হলো 1 থেকে 10 কিন্তু এই 10-এর ভিতরে মূল সংখ্যা হলো 1 কথা বলতে পারি একক সংখ্যা যদি না থাকে 1 নাই 2 নাই 3 নাই 4 নাই 5 নাই 6 নাই 7 নাই 8 নাই 9 নাই 1-এর থেকে এর মৌলিক সংখ্যা বলে হলো 9টা 1-এর থেকে 9 হলো কি মূল সংখ্যা এখন মূল সংখ্যা আপনার নাই 1 নাই 2 নাই এই ভাষায় শূন্য বসাতে বসাতে শেখপুরা পর্যন্ত চলে গেছেন কয় টাকা হয়েছে শূন্যই হয়েছে কারণ কি মূল সংখ্যা নাই আর মূল সংখ্যা না থাকার কারণে যৌগিক বা যোগ সংখ্যার কোনো দাম নাই ওর দামই নাই ও কিচ্ছু নাই এক ছেলে পরীক্ষা দিছে পরীক্ষা দেওয়ার পরে ওর খাতা দেখছে স্যার এই পাশে 1-এর থেকে 9 পর্যন্ত কিচ্ছু বসাই নাই খালি শূন্য দিয়ে ভরে দিচ্ছে ওর খাতা কত পাইছে দেখো পাই নাই শুধু শূন্য বসাইছে কিছু বসাই নাই শুধু শূন্য 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 তো কত পাইছে ও পাইছে কুসুম ছাড়া ডিম পাইছে যেটাকে বলা হয় গোলার ডিম এই গোলার ডিম পাইছে কারণ কি কারণ হলো ওর যে সংখ্যা লেখা হয়েছে সেই সংখ্যার পূর্বের হক সংখ্যায় মৌলিক সংখ্যা নাই এই জন্য ওর ওই সংখ্যার কোনো দাম নাই যারা এক আল্লাহকে মানে ওদের মূলের সাথে সম্পর্ক বুঝতে পারি নাই যাদের এক আল্লাহর সাথে সম্পর্ক এদের মূলের সাথে সম্পর্ক এই জন্য যে ইবাদত করে সাথে সাথে 10 লেখা হয়ে যায় কথা বুঝতে পারি নাই মূলের সাথে সম্পর্ক আছে এক আছে দুই আছে তিন আছে এই মূলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক এই জন্য আমরা যেই ইবাদত করি সাথে সাথে যৌগিক সংখ্যা যোগ হইয়া 10, 20, 100, 1000 হয়ে যায় 27 লক্ষ গুণ বেশি হয়ে যায় কারণ আমার আপনার কি আছে মূল সংখ্যা আছে মূল সংখ্যা হলো আকিদা ঠিক আছে আল্লাহ এক আর যাদের আকিদা ঠিক নাই ইবাদত বন্দেগী কিন্তু করে দান খয়রাত করে মানুষের বিবাহটা দিতে সাহায্য সহযোগিতা করে করে না করে না হিন্দুরা দান খয়রাত করে না মনে বহু হিন্দুরা আছে কারণ আমাদের বাবা বাড়ির পাশে লক্ষণ বাবু উনি দান খয়রাত করে না আগে খুব করতো এখন দেশকে দেখি না আসে কিনা তাও জানি না আগে তো করতেন এই যে দান খয়রাত যেটা করছে নেকি কদ্দূর হয়েছে কথাই বলতে পারি না নেকি কয়টা পাইছে লেখতে লেখতে ঢাকা পর্যন্ত চলে গেছে সৈন্য হয় কিন্তু কুসুম ছাড়া ডিম কারণ কি ওনার মৌলিকের সাথে সম্পর্ক নাই
এই জন্য মূল অক্ষর নাই বলে কোন ইবাদত বন্ধ কি হবে না কিচ্ছু না শূন্য বসবে হ্যাঁ তবে আল্লাহ তাআলা এমন যদি কেউ ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে ফেরত দেয় না আল্লাহ তাআলা তাকে ফেরত দেয় না যে ধর্মের হোক ভালো কাজ যদি কেউ করে তার প্রতিদান আল্লাহ দেবেই দেবে তবে এখানে আরেকটা ব্যাপার হলো যে ভালো কাজ যদি কেউ করে যারা মুমিন মৌলিকের সাথে মৌলির সাথে তাদের সম্পর্ক এরা দুনিয়াতেও পাবে আখেরাতে পাবে দুনিয়াতেও পাবো আখেরাতেও পাবো কবরে যাইয়াও পাবো কিন্তু যাদের মূলের সাথে সম্পর্ক না যাদের ঈমান নাই এক কথায় এরা যে ভালো কাজ করবে এরা আখেরাতে পাবে না দুনিয়ায় আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দিবে যদি 5 টাকা দান করে থাকে 50 টাকার সম্পদ আল্লাহ তার দিয়ে দিবে এবং সুখে শান্তিতে থাকবে হয়তো ওই কাজের পরি বদলা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে কিন্তু কবরে যাওয়ার পরে আর কিছু পাবে না কারণ কি নাই ওই যে মৌলিক যে মূল সংখ্যা নাই একের থেকে নয় নাই একের থেকে নয় নাই এই জন্য সবের স্থায়িত্ব হবে না কথা বুঝতে পারলাম কি আমি তো আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠাইছেন মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য এক এক নবীর এক এক ধরনের তস এক এক ধরনের নিয়ম ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য নামাজ ছিল দুই ওয়াক্ত হ্যাঁ এটা তাদের তর ছিল আল্লাহর সাথে সান্নিধ্য হওয়ার জন্য একটা তরিকা আছে রান্না করার জন্য সৃষ্টি হয়েছে না হ্যাঁ নাকি আগুন দিয়ে জ্বালালি হয়ে গেল হ্যাঁ ছোট্ট একটা উদাহরণ এই চা বানায় কি দেখেন তো চা জ্বালায় না মানুষের চা খান আপনারা বাজারে গ্যাস না ওটা তো লাগবে চিনি পানি পাতি নাকি আর কিছু আছে আগুন নাই তো গরম হবে না সেটা তো মৌলিক আছেই তাহলে চা জ্বালাবে কি দিয়া চিনি পানি চা পাতি এই তিনটে তো এখন যারা চার দোকান করে তারা তো নিয়মতান্ত্রিক ভাবে চা খাওয়াইতেছে টাকাও নিচ্ছে 10 টাকা 5 টাকা 15 টাকা স্থান ভেদে আরো বেশি দাম হইতে পারে 20 টাকা এখন আমার আপনার মতো একজন লোক চিন্তা করছে উনি যখন চার দোকান করে তা আমি করলি আমার সাথে তো উনি মৌলিক তিনটা জিনিস মুখস্থ করে আছে চিনি পানি চাপাতি খাই দো মিষ্টি লাগে চাপাতি দেশে তা তো রং রং ও কালার হয়েছে পানি তো আছে পানি না থাকলে তো হবে না তো আমার মতো একজন যাইয়ে করছে কি চার দোকান শুরু করছে তো উনি যে প্রথম কাছে কেতনির মধ্যে চিনি দিয়ে নানানাদি করতেছে চিনি গালাইছে ঠিক মতো চিনি নাড়াইতে নাড়াইতে চিনি একেবারে লাল টকটক হয়ে গেছে তা মনে করছে এখন মনে চা পাতি দিয়ে দেশে চা পাতি দিয়ে এখন ধুমো যখন উঠা শুরু করছে দেশে পানি ঢেলে পানি ঢেলে দিয়ে আগুন ধরে গেছে পানি ঢেলে দেওয়ার সাথে সাথে আগুন ধরে মুখ পুড়ে গেছে উনি চিন্তা করলেন যে সবাই যখন চার দোকান করে টাকা কামাই করে তা আমার কপাল পড়লো কে যে মৌলিক যে পদার্থ তিনটা সেটা ঠিকই আছে ও চা জ্বালায় চিনি চাপাতি আর পানি তা আমিও তো তাই দিছি মুখ তো সাজে দেওয়ার পর ডাক্তার হয়ে সালাম পাতি শেষ হয়ে গেল হ্যাঁ সাত দোকানে যাই খালি চা ঘটে আর মনে করে দেখি জিজ্ঞেস করি ভাই তুমিও সাত দোকান করো আর আমি সাত দোকান করি তোমার সাত দোকানে সংসার চলে আর আমার সাত দোকানে আমার কপাল পুড়ে গেল কে তা বুঝতে পারি না তাও এখন উনি জিজ্ঞেস করছে তুমি কি করছো আমি আগে চিনি দিছি তারপরে পাতি দিছি জ্বালাতে 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 ধুমো ধুমো শুরু হয়ে গেছে পাই ঢেলে দিয়েছে আগুন ধরে গেছে কয় যে তোমার সিস্টেম লস হয়ে গেছে তোমার সিস্টেম কি হয়ে গেছে লস হয়ে গেছে চা জ্বালাইতে আগে পানি জ্বালাইতে হবে তারপরে আলাদা লেকারের মধ্যে পানি দিয়া এরপরে চিনি দিয়ে নাড়া দিলে বেটা রাখাবে তুমি টাকা পাবে যুগে যুগে নবী আসছে ওই নবীদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়ার জন্য সিস্টেম বলে দেওয়া আন্দা গুন্দা করলে হবে না নামাজ পড়ো আন্দা গুন্দা করলে তো হবে না নাকি হবে না নামাজ পশ্চিম দিকে পড়তে হবে আমি পূর্ব দিক দিয়ে পড়া শুরু করছি নামাজ তো নামাজ তো আসছে হ্যাঁ হবে না জুমুর নামাজ কয় রেখাত পড়বো রেখাত আমি চার রেখাত পড়া শুরু করছি তো পড়া তো ঠিকই আছে হবে না 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 সিস্টেম লস হয়ে গেছে চার রেখাত পড়লে হবে না আগে তোমার পাতি জ্বাল পানি জ্বালাইতে হবে এরপরে কি দিতে হবে বাতি দিতে হবে এরপরে তুমি চিনি দাও তাহলে তোমার চা হবে তো আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠাইছিলেন এই সিস্টেম মানুষকে বলার জন্য যে কোন সিস্টেমে তুমি ইবাদত করলে
আল্লাহর সান্নিধ্য পাবা, দুনিয়ায় শান্তি পাবা, আখেরাতে মুক্তি পাবা। এই সিস্টেমটা সব নবীকে বলছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা আলাদাভাবে বলে দিচ্ছেন, যেটা বলার আসল উদ্দেশ্য। সেটা হলো দুনিয়ায় থাকা অবস্থায় তো জিবরিলের মাধ্যমে বলছেন, কিন্তু নবীর পরে আর কোন নবী আসবেন না। যেন নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমাদের দেশে বহুত লোক আছে যে শেষ নবীর পরে আর এক নবী আসবে। হ্যাঁ, একদিন বলছিলাম কাদিয়ানি, হ্যাঁ, গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী, এরা সেই ব্রিটিশের সময় হ্যাঁ এই বন্ডাক নবী হয়েছিল, ভারতে বাড়ি সে আরেকদিন বলা যাবে, তাহলে আসল কথা থেকে যাবে। তো আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠাইছেন, আমার আপনার নবী শেষ নবী। শেষ নবীকে আল্লাহ পাক জানাই দিয়েছেন উম্মতের কি কি কার্যবলী, জানাই দেওয়ার পরেও যেহেতু উনি শেষ নবী, এরপরে আর নবী আসবেন না, আর নবী শেষ নবী। এই নবীকে আল্লাহ পাক এই উম্মতের জন্য বিশেষ হাদিয়া দেওয়ার জন্য এই যে রজব মাস, মতভেদ আছে 20, 22, 27, অন্য অন্য জায়গাতে আছে যে অন্য যে কোনো মাসে রমজান মাসে হতে পারে, যাক গিয়ে সেটা আমাদের উদ্দেশ্য না। বিশেষ করে এই রজব মাসে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্নিধ্যে ডেকে নিয়ে গেলেন মেরাজ। এক অলৌকিক আশ্চর্য ঘটনা যা বিবেকে কোনোদিন ধরে না, বিবেকে কোনোদিন ধরে না। আর যারা আপনার ওই যে কি বলে এই স্থূল জ্ঞান বিশ্বাস করে, যারা বৈজ্ঞানিক, এরা তো বিশ্বাসই করবে না, কারণ এরা পায় আসমান বলতে কিছু নাই। যারা বৈজ্ঞানিক তারা বলছে আসমান বলতে কিছু নাই। জিজ্ঞাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কক্ষে ঘুমিয়েছিলেন রজব মাসে রাত্রে বেলায় ইশার নামাজের পরে, কি আশ্চর্য ঘটনা, চিন্তাও করা যায় না। এটা ইশারের নামাজের পরে, ফজরের নামাজের আগে শেষ, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্নিধ্যে ডেকে নিলেন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদেরকে উপহার দেওয়া, আমরা তো চিনি না কি উপহার পাইছে। হ্যাঁ, মাদানি হুজুর আসে যদি বলে যে বিদেশে তো তুমি কম্বল নিয়ে আইছি, হ্যাঁ সৌদি আরব বলে রাজ্যে বা ঢাকাতে প্রধানমন্ত্রী দেশে, যেটা আগ্রহী তার শীতের প্রয়োজন, শীত নিবারণ করার দরকার, সেইটা হুজুরের কাছে যাবে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি বলে তোমরা সবাই আসো ইউনিয়নবাসী, তোমাদের জন্য আমি এই যে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই একটা ডোজ আনছি, যা যদি তোমরা গ্রহণ করো, যদি দোষটার ইঞ্জেকশন লাগাও, তা 6 বছরের মধ্যে আর অসুস্থ হবে না। তা যাবে কারা, জ্ঞানী লোক তারাই তো যাবে। আর যারা মনে আছে দূর ওইসব চেয়ারম্যান নদীয়ার মুখী, সবাই যায় ওদিকে ভ্যাকসিন লাগাইতে, ও যায় শেখপুরার দিকে গাঁজা খাতি। হ্যাঁ, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য এই মাসে মেরাজে নিয়েছিলেন উপহার দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য। আশ্চর্য, প্রথম আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছে, নিচের কিসের মাধ্যমে, বোরাকের মাধ্যমে। আল্লাহ, আশ্চর্য, এই বোরাকের গতি কত দূর, চোখে দেখা যায় যত দূর, এক কদম অত দূর, চোখে দেখা যায় যত দূর, এক কদম অত দূর, চিন্তা করা যায়। নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসে, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে এক করছে, সমস্ত নবীরা একত্রিত হওয়ার পরে আমরা যেটা এখন পড়ি উম্মত। এই জন্য আমাদের দেশে কিছু মানুষ আছে যারা আমরা শত্রু মনে করি, আল্লাহ তাদেরকে আমার কিছু কাজ খুব ভালো লাগে। যেরকম অনেকে মনে করে যে জামাত ইসলাম যারা করে এদেরকে অনেকে চোখে দেখতে পারে না, জামাত ইসলামের একটা কাজ আমার কাছে এত পছন্দ, নামাজ যেখানে যে অবস্থায় থাকবে নামাজের প্রতি এত গুরুত্ব, তা ভাষায় বোঝানো যাবে না, নামাজ কাজ করবে না, কঠিন। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, সব নবী একত্রিত, ফেরেশতারা একত্রিত, বড় বড় ফেরেশতারা সব, জিব্রাইল আলাইহিস সালাম দিছেন আযান, সুবহানাল্লাহ, দুই জায়গায় নামাজ পড়তে হবে, ইমামতি করবে কে,
আদম আলাইহিস সালাম মনে করছে যে সবচাইতে আমি তো বাবা, আমি করলেই ভালো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন আমি তো জাতির পিতা, সব ধর্মের নাম রাখছি আমি, আমি করলে ভালো হয়। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম মনে করছে আমি তো জলিল কদর নবী, আমি করলে ভালো হয়। সবার মনে যাচ্ছিল আমার আপনার দরদী নবী চুপ করে বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম হাত ধরে বলছে আপনি ইমাম। সমস্ত নবীদের ইমাম আমার আপনার নবী, ওই সেই ইমামের উম্মত আমরা। আমার মধ্যে শেরের মধ্যে শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন সাইয়্যাদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমাদ বুগদ ফখরুল আউয়ালিন, সারা জাহানের সমস্ত নবীদের ফেরেশতাদের ইমাম আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবী যত বড় দামি উম্মত। প্রথম বলছিলাম না কাজী বাড়ির ছেলে হিসাব করে কাজ করতে হবে, আমি অমুক বাড়ির ছেলে যাতাই করা যাবে না, প্রধানমন্ত্রীর ছেলে যাতাই বলা যাবে না, আগা বাগা বলা যাবে না, তাহলে মানুষ সমালোচনা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। প্রেসিডেন্টের ছেলে কাজ করতে হবে হিসাব করিয়া। আমি আপনি কোন নবীর উম্মত? যেই নবীর সৃষ্টি না হলে আমরা হতাম না। এই নবীর উম্মতের কত দাম বলবো না, আমি হিসাব করে কাজ করতে হবে। হ্যাঁ, এই জন্য আপনার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা শুনেছেন জানেন যে সমস্ত উলামা কেরাম হলো নবীর কি কি শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আমি দুইবার না তিনবার পড়েছি, উনি যে কোনো মাদ্রাসায় গেলে বুখারী শরীফ ওনারে পড়াই দেবেন, উনি একবার বলছিলেন যে এই হাদিসটা ফজিলতের হাদিস না, এই ফজিলা এই হাদিসটা দায় দায়িত্ব হাদিস। কথা বুঝতে পারি না আমি, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ফজিলত সম্মান কথা না, এটা দায়িত্বর কথা, নবীর যে দায়িত্ব। আব্বা যখন মরে গেছে এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার না বেঁচে খাওয়ার দায়িত্ব? কথা বুঝতে পারি না, আব্বা যখন মরে গেছে তাই আব্বার যে এক কাঠা দুই কাঠা দুই শতাংশ ওয়ারিস না আমি, এটা ফজিলত না, ওটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব। তো উলামায়ে কিরাম যখন নবীর ওয়ারিস, এটা ফজিলত না? হ্যাঁ, ফজিলত কবে হবে? যখন কি করবে? নবীদের দায়িত্ব পালন করবে, ফজিলত তেমনি পেয়ে যাবে। আমরা যারা নবীজির উম্মত, ফজিলত সম্মান তো আছেই, সাথে কি করতে হবে? দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। যা হোক, নামাজ শেষ হলো, দুই রাকাত নামাজ পড়ে সালাম ফেরানোর পরে এবার আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে চললেন, এবার বাইতুল মুকাদ্দাস থেকে রওনা শুরু। প্রথম সফর ঘাঁটি হলো ওখানে, এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম প্রত্যেক আসমানের সাথে আসমানের দরজা যায় খুলে দেওয়া হয় সম্মান, সমস্ত ফেরেশতারা দেখার জন্য আগ্রহী। লম্বা চওড়া ঘটনা, নবীজির মিরাজ হইল কেন? আর কোন নবীজির মিরাজ হইল না, উনার মিরাজ হইল কেন? পৃথিবীর সমস্ত মাখলুকাত জানতেন যে উনি আসবেন দুনিয়াতে, দুনিয়াতে আসার জন্য একটা সময় লাগে নাকি? সময় ছাড়াই আসা যায় না? কথা না করি করে দিলে সময় ছাড়া কাজ করা যায়? নবীজি যখন দুনিয়া আসবে কখন আসবে? ওই দিনে আর নয়, তাছাড়া তো সময় নাই। জমিনারা কয় আমাদের কাছে আসুক, আসমানারা কয় আমার কাছে আসুক, কি দামি মেহমান, আমার কাছে আসুক, মিরাজ হইল কেন? আল্লাহ পাক দিনের বেলা কইছে আল্লাহ নবীর আবির্ভাব জানো দিনে হয়, রাত্রে পায় আল্লাহ ওনার আবির্ভাব জানো আমাদের মধ্যে রাতে হয়। হ্যাঁ, আসমানওয়ালারা বলছে জানো আমাদের কাছে হয়, জমিনওয়ালারা বলছে জানো আমাদের কাছে হয়। আল্লাহ পাক সকলের দোয়া একবারে কবুল করছে। কিভাবে হইল? নবীর জন্ম কখন? সবে সাদেকের সময়, সবে সাদেকের সময় অর্থাৎ রাতের শেষ দিনের শুরু, রাতের দোয়াও কবুল দিনের দোয়া কবুল হয়ে গেল, রাতের দোয়াও কবুল দিনের দোয়াও কবুল, জমিনেরটা কবুল জমিনে, আসমানেরটা বাকি রয়েছে না, উদ্গিরিফ হয়ে রয়েছে, আগ্রহী রয়েছে, মেহমান তো আসলো না,
মেহমান তো আল্লাহ পাক 51 বছর 8 মাস 20 দিন পর্যন্ত আসমানকে বুঝিয়ে রাখছে মেহমান আসবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 51 বছর 8 মাস 20 দিন যেদিন নবীদের মিরাজ হয়েছে আসমানকে বলছে ও আসবে মেহমান দেখতে পারবা এরপর আসমানের ফেরেশতা এবং আসমানে যারা দেহ রক্ষী ছিলেন দরজা খুলে দিয়ে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে বলছে যেই নবী আগমনের জন্য আগ্রহী ছিল এই সেই শেষ নবী সুবহানাল্লাহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সবাইকে সবার কাছে আবির্ভাব করা হয়েছে উপস্থিত করা হয়েছে এই দেশে আগ্রহীর মেহমান সপ্তম আসমানে যাওয়ার পরে এবার যাইতে হবে সিদরাতুল মুনতাহা জিবরাইল আলাইহিস সালাম রে বলছে তুমি আর যাইতে পারবা না এবার তুমি আর যাইতে পারবা না এখন যাইতে হবে রফ রফ আরাক বাহনে আরাক বাহনে যাইতে হবে এবার রফ রফে উঠিয়া যখন রফ রফও ছেড়ে দিছেন নবী জি একা একই চিন্তাও করা যায় না নবীজির ভয় করতেছে কেউ নাই সাথে এখন সরাসরি আল্লাহর সাথে দেখা করতে যাবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কণ্ঠে আওয়াজ দিছেন ভয় পেয়েন না একটু পরে আল্লাহ সাক্ষাৎ পাবেন আল্লাহ নামাজে সুবহানাল্লাহ আল্লাহ নামাজে নবী জি চিন্তা করলেন আল্লাহ আবার কার নামাজ পড়ে আল্লাহ আবার কার নামাজ পড়ে একা একা যাইতেছেন যাইয়া চিন্তায় পড়ে গেছেন আল্লাহ নামাজ পড়েন কার এই নামাজের অর্থ হলো আল্লাহর নবীর প্রতি আল্লাহ পাক দুরূদ শরীফ পাঠ করেন সেই এরপরে আল্লাহর সাথে কথা হলো হাদিয়া আমাদের জন্য অনেক কিছু দিলেন 13টা বিষয় আলোচনা হয়েছে আল্লাহর সঙ্গে তার মধ্যে এক নম্বর নামাজের হাদিয়া পঞ্চাশোক্ত ছোট্ট বাচ্চা দৌড়ে আসছে যাদের বাচ্চা কাচ্চা আছে নাতি আছে দৌড়ে আসছে বাজারে তাইছেন ব্যাগ আমার কাছে দাও ব্যাগ দাদা দাদা কি করছে আব্বা কি করছে নাও ব্যাগ নাও মাথায় ব্যাগ শোয়াইছে মাথায় কিন্তু ধরে রাখছে কে দাদা বা বাবা ধরে রাখছে না কথা কয় এরকম বলে না গেছেন দৌড়ে নাতি না না আমার কাছে দাও ব্যাগ তুমি ব্যাগ নিয়ে মাথায় নাও না আমার নানাই বাজার করে নিয়েছে আল্লাহ পাক পঞ্চাশ শক্ত দিছে নবীজি মাথায় করে হাঁটা দিছে দেশে তো পঞ্চাশ শক্ত নিয়ে চলে আসছে মুসা আলাইহিস সালামের সাথে দেখা কি পয়সা দিয়ে পঞ্চাশ শক্ত এ নিয়ে চলে আইসো সংক্ষেপে নয় বার যাও 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 নয় বারে পাঁচচল্লিশ শক্ত কমাই দিছে ওই ধরে রাখছেন আল্লাহ জানে যে আমার দোস্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার দোস্ত মোহাম্মদ পারলেও হ্যাঁ ওই আসলাম সাহেব শাহাবুদ্দিন সাহেব মজিবার সাহেব সফিক হ্যাঁ এ পারবে না পারবে না উঁচু করে ধরে রাখছে দাম নিয়ে নাও উঁচু করে ধরা অবস্থা আইসে আবার কে আইসে মুসা আলাইহিস সালাম বললেন যে আমার উম্মত নাকি পারবে না আল্লাহ জানেন না নয় বারে পাঁচতল্লিশ শক্ত কমাই দিছে এরপর আবার আইসে কয় অক্ত কয় পাঁচ অক্ত আবার যাও আমার উম্মতের ছেলে দুই অক্ত বাড়াবার বাড়ি নেই নবীজি কয় আমার লজ্জা লাগতেছে আজকেই পড়ে আসছে আমার লজ্জা লাগতেছে আল্লাহ পাক বলছেন আর আশা লাগবে না যাও যা ওই পাঁচ অক্ত থাকলো দিছিলাম আদেশ পঞ্চাশ যদি পড়ে পাঁচ অক্ত নেকি পাবে সুবহানাল্লাহ তো জোরে কই কিন্তু জোরে জোরে আসর পরে পাওয়া যাবে না এই আর কি আমি তো এই খালি পরে বাড়ি দাওয়াত খেয়ে বেড়াই আপনারা এই আমার কাছে ধারণ সেট করতে ভালো লাগে এই প্রত্যেক দিন ওদের যাইতো টমেটো এরকম গোল গোল করে কাটিতে হয় গোল গোল করে কেছে টমেটাও গোল গোল শসাও যে জায়গায় ভালো মনে করি গরিব দেখে তাকে বড় লোকে দেখলে তো ভয় পাই
এরা তো সালাদ কয় না তো ভালোই থইছ, সালাদ হবে তো সুন্দর করে সেক্সি করে কাটিয়ে মরিচ পেঁয়াজ মাখাইয়ে তারপরে ওই যে মাছের জোলের মধ্যে একটু সালাদ দিয়ে দেয়, মনে করে যে আরো 200 চালি বাদ বেশি খাই আর যদি ভালোই তো হয়, আর যদি দাঁত একটু ক্ষয় তাই আমার মতো পান খাওয়া, দুই এন খাওয়ার সাথে সাথে দাঁত দাঁত চুপ হইয়ে গরুর মস্ত ভাসাই দিয়ে তারা দিয়ে দিতে আহরি তাক দিয়ে দেবে। হ্যাঁ আমরা সুবহান আল্লাহ জোর আছে কিন্তু ওয়া তো ভালোই ফেলছি, ওই শুক্রবারে এক ফাইল ফিরে দেয় এখন নামাজ আনার পরে কি শিখাইছে নামাজ কেমনে পড়তে হবে? নবীজি বলছে না আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেইভাবে নামাজ পড়ো, আমাকে যেভাবে দেখছো আমরা তো নবীরে দেখি নি, পড়বো কেমনি আমরা দেখি নেই, আমাদের যারা উস্তাদ ছিলেন তারা দেখি নেই, তাদের যারা উস্তাদ ছিলেন তারা দেখি নেই, এরকম করতে করতে হাদিসের সনদ ধারাবাহিকতা সাহাবি পর্যন্ত যাবে, ওটা বুঝতে পারিনি। আমার উস্তাদ মাদানি সাহেব, মাদানির উস্তাদ আর একজন, আর একজন এরকম উস্তাদ আছে না, এরকম যাইতে যাইতে হাদিসের উস্তাদ কোথায় যাবে? নবী পর্যন্ত, নবীদের সাহাবি সাহাবিরা, নবীদের ছাত্র সাহাবিরা, সাহাবিদের তাবি, তাবিদের তাবে তাবি, এরপরে আইমা মুস্তাহিদিন, এরপরে ধারাবাহিকতা হইতে 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 বর্তমান আমরা এসে ঠেকছি। কথা বলে আমারও শিখেছে আমার উস্তাদ, আমার উস্তাদ যে শিখেছে তার উস্তাদ, এরকম শিখাইতে সাহাবি সাহাবিদের শিখাই সাহাবিদেরকে শিখাইছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমাদের জন্য হাদিয়া কি নামাজ। আগামী সপ্তাহে বাকিটা বলবো, বেশি হয়ে গেছে সময়। হ্যাঁ আমি আবার তো বেশি যখানে যাবে টাইম এমনি 2 মিনিট মানে বেশি হয়ে গেছে, আজকে আমার একটা কাজও আছে, কাজটা হলো দেখেন ওই কাজটা বলার জন্য ভাবছিলাম 5 মিনিট আগে শেষ করে দেব, কিন্তু এমন কথা আর এমন জনের বিষয় ওরা তো উস্তায় না কথা বলতে গেলে। আমাদের এই সম্প্রতি একটা দুর্ঘটনা ঘটছে, সেটা হলো নব মুসলিম আব্দুর রহমান, আপনারা অনেকেই চিনেন অনেকে চিনেন না, ছেলেটা বর্তমানে পঙ্গু হাসপাতালে আছে, এখন তার তো আপনজন বলতে মুসলমান ভাই ছাড়া আর কেউ আছে? আপনারা যারা ফেসবুক চালান আজকে একটা স্ট্যাটাস দিছে, স্ট্যাটাস কয় নাকি আমি আবার ওই ইংরেজি শব্দ করতে পারি না, ওইখানে ছেলেটা যা লেখছে হৃদয় কাঁপা কথা, মানে যা লেখছে প্রথম তো আসাইছে শেষ পর্যন্ত বলছে যে আমার মুসলিম ভাই ছাড়া তো আর দুনিয়া আমার কেউ নাই, তো যদি আপনারা একটু সহযোগিতা করেন আমি যেন জিকির করতে করতে ইবাদত করতে করতে জীবন কাটাই, কষ্ট লাগছে দেখে। যা হোক এখন আমাদের তার আপনজন তো হিন্দু ভদ্রলোকরা, তাদের থেকে সে চলে আসছে, তো আমরা একটা কথা জানি 10-এর লাঠি এটা সবার না, 10-এর লাঠি একের বোঝা, আমাদের যদি আপনার ছিঁড়ে বুড়ি এক একজন হাতে দিয়ে দেন নিয়ে যাবেন, কিন্তু এক একজনের যদি মাথায় দেন তাহলে ভুলাবেন আমার মাথায় বাদ দেন পারবে নাকি? ইউনিয়ন ব্যাপী গতকালকে আমরা ওলামায়ে কেরামদের নিয়ে যারা ছিলেন আমাকে ডাকছিলেন বসলাম, ইউনিয়ন পরিষদের সমস্ত মসজিদের ইমামদেরকে জানানোর জন্য চেষ্টা করছি, কারণ আমি আপনি যদি অন্তত পক্ষে 2 টাকা 5 টাকাও দেয় তো সমস্ত মসজিদ 100-এর মতো মসজিদ আছে, কারণ আমরা এখান থেকে কাউলি বেড়া ইউনিয়ন থেকে যদি 50,000 60,000 1 লক্ষ টাকা যদি দিতে পারি, যে অ্যাক্সিডেন্ট করছে এবং বিয়ে করছে একটা বংশীয় মেয়ে বাবুল মাতুব্বরের মেয়ে সুনামিয়া চাচার নাতনি বলে না, সেই দিক দিয়ে আমাদের অনেক নিকটতম, এই জন্য আমি আপনাদের কাছে একটু হাত পাত বা আমি কালকে প্রতিষ্ঠানের থেকে উঠাবো, কালকে শনিবারে যেভাবে হোক পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, কারণ তাকে দেবে তো আছে নাকি কেউ কথা আমি বুঝতে পারিনি মনে হয়, কারণ আপনজন যারা ইসলাম গ্রহণ করার কারণে তার সাথে কথা বলে না, হ্যাঁ সেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবুয়ত পাইছে খেদাই দাও দেশের দিয়ে, হ্যাঁ তার মামু চলে আসে পাইতে দেখি নেই, ওই যে নবা নবা না ওর নাম কি, ওর বাপের নাম নবা ছিল না, দেখি চলে আইসে দেখি নেই, কিন্তু ইসলাম গ্রহণ করে আসে তো আমার মুসলমান ভাই, আমি 2,000-5,000 টাকা আপনাদের কাছে চাবো না, যার যেরকম সামর্থ্য আছে 10 টাকা থাকলে 10 টাকা, 5 টাকা থাকলে 5 টাকা, 100 টাকা থাকলে 100 টাকা যদি দেই
তাহলে আমরাই তো যদি ওকে সাপোর্ট করি তাহলে ও অন্তত এতটুকু মনে করবে যে আমি ইসলাম গ্রহণ করে ভুল করি নাই, ওরা আমাকে দুনিয়ায় সাপোর্ট দিয়েছে আখেরাতে আল্লাহ আল্লাহ রসুল সাপোর্ট দেবে ইনশাআল্লাহ। এই জন্য যে দিবেন আমার হাতে দিয়ে দেন, আমরা কালকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।